তো সবাই নতুন মেডিসিন পেয়ে গেছো, তাই তো? যে পেট খারাপ হলে কি কি খেতে লাগে আর কি খেতে না লাগে। তো পেট খারাপ হলে তোমরা ভালো করে খাসির মাংস, চিকেন একদম লাল লাল ঝোল করে খাবে, দেখবে পেট খারাপ ভালো হয়ে গেছে। তো এটা তো শুনেই ফেললে যে পেট খারাপ হলো ওষুধটা। কাকে নিয়ে বলছি? অবভিয়াসলি ম্যান্ডিকে নিয়ে বলছি, কারণ ম্যান্ডি পেট খারাপের মানে ও এটা খেলে ওর ভালো হয়ে যায়, ওর সব কিছু অন্যরকম, একটু একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের সবার যে সেটা হবে এটা কথা না, ও ছোটো ছোটোর থেকে ও কাজগুলো খেত, বড় হওয়ার পর দেখলাম শুধু ও না, ওর ননদেরও সেরকম যে পেট খারাপ হলে কিছু এসব খেলে পরে ওরা ঠিক হয়ে যায়। ভেরি গুড, আমরাও জানতে পারলাম, তাই না? আমরাও লাকি। তবে ট্রাই করার চেষ্টা করো না, দেখবে উল্টো রিয়েকশন হতে পারে। সবার সব কিছু সহ্য হয় না, যেটা ও সহ্য সেটা আমাদের সহ্য নাও হতে পারে, তাই না? আচ্ছা, তারপর আবার বর এনেছে না ডাল কচুরি তরকারি, কালকে দেখেছিলাম, কালকে ব্লগে বর আগে দেখিয়ে দিয়েছে। তো সেটা মেয়েকে দিল এবং মেয়েটা যখন খাচ্ছিল দেখে পাশে দেখে মোবাইলটা আছে, একটা ছোট্ট 5.5 বছরের বাচ্চা, 6 বছর হয়নি, ওর অক্টোবরে 6 বছর হবে, সারাক্ষণ ও আছে আর মোবাইল আছে, বাচ্চাটা আছে আর মোবাইল আছে, এর বাইরে কিন্তু কিছু নেই, বাচ্চা আর মোবাইল। তারপর সেটা খেতে খেতেই আবার ফেভারিট ডিশ, আবার মুরগির মাংস রান্না হলো টমেটো দিয়ে। টমেটো ছাড়া রান্না হয় না, চাউমিন হলুদ ছাড়া যেমন হয় না, ঠিক তেমনি মাছ মাংস যে কোনো টমেটো দিলেই ভালো হয়, টমেটো ছাড়া। আচ্ছা, আমি কি টমেটো টমেটো বলছি? টমেটো, টমেটো ছাড়া ভালো হয় না, ঠিক আছে? তো টমেটো দিয়ে রান্নাটা হয়ে গেল। এইবার আসছি, ও অনেক প্রশ্ন ও বলেছে যে ওর হাতে এমন একটা ছিল, দেখতে পাচ্ছ তো, এই জিনিসটা ছিল, এক্সাক্ট না হলো জিনিসটা এই মেটাল, এটা আমাদের কি নোয়া বা লোহা। মেয়েটা শাখাপলা খুলে নিয়েছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর কন্ট্রোভার্সি করছে যে কার জন্য শাখা পড়িস, কার জন্য পলা পড়িস। তো এর জন্য আর কোনো রকম বলেছে যে মেয়েটার নাম যে ত্রয়ীর মাকে আর প্রশ্ন করো না, কার জন্য পড়ছিস কার জন্য পড়ছিস না, খুলে ফেলেছে। খুলে সেরে শাখা পলা যতটা ইম্পর্ট্যান্ট, এটা ততটাই ইম্পর্ট্যান্ট আমাদের বাঙালির ধর্মের কাছে, যে এটা দিয়েই শাশুড়ি আমাদের সবাইকে বরণ করে, এটা পড়লে শাখা পলার থেকেও ইম্পর্ট্যান্ট। ও এটাকে কি বলেছিল? ব্রেসলেট। ও বলেছিল আমি ব্রেসলেট পড়েছি, একটা সোনার ব্রেসলেট আর একটা এই হাতে রূপার জন্মদিনের ব্রেসলেট। অ্যাকচুয়ালি এই টাইপের জিনিসগুলোকে ব্রেসলেট বলা হয়, এইগুলিকে। এটা যদিও আমার অরিজিনাল ব্রেসলেট না, এটা একটু চূড় টাইপের হয়ে গেছে, এটা চূড়, ব্রেসলেটটা অন্যরকম, ব্রেসলেটটার মধ্যে আমার এখানটাতে হুক লাগানো আছে, কিন্তু এই টাইপের হয় তা এখানে একটা হুক টাইপের হয়, এটা ঠিক ব্রেসলেট না, এটা চূর ধরতে পারো, চূর টাইপের, কিন্তু অনেকটা এই টাইপেরও হয়, আমি দেখেছি আজকাল এই টাইপেরও হয়। তো ম্যান্ডি তোকে বলছি, এটাকে বলা হয় নোয়া আয়স্ত, যেটা তুই হাতে পড়েছিলি, এটা খুলে গেছে, যখন এটা ভেঙে গেল এটা ভেতর থেকে লোহা বেরিয়েছে, তার জন্য বলা হয় লোহা। যাদের পয়সা থাকে না নোয়া বা লোহা কেনার মতো, ওরা শুধু লোহা পরে, শাখা পরে শুধু লোহা পরে থাকে। আর এই টাইপের এক্সাক্ট না, বারবার বলছি এক্সাক্ট, তোমরা বলি দিদি এটা তো চুট টাইপের, হ্যাঁ চুট টাইপের ব্রেসলেট আমার আছে, তোমার এখানে নেই, ঘরে নেই, ওই ব্রেসলেটটা এখানে একটা, আমার যেটা ব্রেসলেট এখানে একটা হুক সিস্টেমে আছে, কিন্তু ওই হাতের মধ্যে লাগানো, ওই তোমার মেয়ের জন্য যেটা যেটা পড়েছো মেয়ের কৃষ্ণটা, এটা ব্রেসলেট, এই টাইপের ব্রেসলেট হয়, কিন্তু এটা না, ঠিক আছে? তো শাখা পলা খুলে ও কিন্তু লোহাটাই পড়েছিল। তারপর দেখলাম ও একটা চুট হাতে একটা চুরি টাইপের পড়েছে, এরকম চুরির মধ্যেও কাছে লোহা থাকে, লোহা হতে পারে। তো কোথাও না কোথাও ও কিন্তু ধর্মর থেকে দূরে যাচ্ছে না, শাখা পলা বা নোয়া। আর রইল বাকি সিঁদুর, দিদি সিঁদুর তো পারেনি, কপালে সিঁদুর, আর সিঁদুরও আগেও বলেছিল যে ও চুলের ফাঁকে সিঁদুর লুকিয়ে রাখতো, চুলের ফাঁকে আরামসে এখানে সিঁদুর দেওয়া যায়, অনেকেই দেয়, এমএনসিতে কাজ করে এরকম অনেক মেয়েরা আছে যারা কিন্তু কপালে দেয় না, ভেতরে চুলের ফাঁকে দেখা যায়, ভেতরে চুলের ফাঁকে সিঁদুর দিয়ে রাখে। এবং এটা ম্যান্ডি যখন আগে বিয়ে করে বাপের বাড়িতে ছিল তখনও কিন্তু ও বলেছিল আমি চুলের ফাঁকেই সিঁদুর দিয়ে রেখেছি, কারণ ওয়েস্টার্ন ড্যান্স ড্রেসের সাথে অনেক কিছুর সাথে কিন্তু অনেকেই সিঁদুর পরে না। আমি এরকম অনেক নাটক কর্মী দেখেছি, যারা থিয়েটার আর্টিস্ট দেখেছি, এরা নাটকে হয়তো উইডো রোল করছে বা কিছু করছে, সাদা শাড়িটারি পড়ছে, কিন্তু চুলের ফাঁকে সিঁদুরটা থাক দিতে দেখেছি, মাথা মুখেটুকু তো কিছু নেই কারণ সে উইডো রোল করছে, সিঁদুর ভেতরে আছে। আমি বলেছি বাহ কি সুন্দর বুদ্ধি, ঘন চুল মাথার ভেতরে সিঁদুর আছে, এটা কিন্তু হয়। তো সেখানে ম্যান্ডিও সেটা করতে পারে। আচ্ছা, আর এটা একটা ফালতু কথা, তুই কার নামে সিঁদুর পড়েছিস, কার জন্য শাখা পলা পড়েছিস, তুই ওকে প্রাণে মেলে ফেলবি, এসব টোটালি বোগাস, টোটালি বোগাস।
ও প্রাণে ওকে কেন মারবে? প্রাণে মারলে ওর কি প্রফিট হবে? ওই বাড়িটা পাবে 8 লাখ টাকা বাড়িটার জন্য? ওই 8 লাখ টাকা না রোজগার হয়ে গেছে ওর, ওই 3-3-6 এই মাসে 2 লাখ টাকা রোজগার হয়ে গেছে। ওই 8 লাখ টাকার ওর কিচ্ছু কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। 8 লাখ টাকা দিয়ে ওর বাবার জায়গা আছে, ওর বাবাকে ভাড়াটে বাড়িতে রেখে ওই বাড়িটাকে ও চেষ্টা করলে 8 লাখ টাকা দিয়ে দৃঢ় এইরকম একটা বাড়িও করতে পারে। এইটুকুন ক্ষমতা, এইটুকুন শক্তি, এইটুকুন পাওয়ার, মানি পাওয়ার ওর মধ্যে আছে, তাই ওকে প্রাণে মারতে হবে না। আর শাখা, সিঁদুর, পলা, নোয়া এইসব কার জন্য পড়ছিস? তুই তোকে ভালোবাসিস না, হ্যাঁ কার জন্য খুলে ফেলেছিস? সত্যি কি তাই? কত প্রতিশোধক এয়ার হোস্টেসরা ওই শাখা পলা সিঁদুর লাগিয়ে বাঙালি এয়ার হোস্টেসরা ঘুরে বেড়ায়। ওরা কিন্তু ম্যারিড, প্রচুর বাঙালি পাইলট মেয়েরা আছে, ওদেরকে দেখেছেন? একটু স্লাইড দেয়, অনেকে দেয়ও না। ওরা কি ম্যারিড না? ওরা কি স্বামী নিয়ে ঘর করতে চায় না? ওরা কি সুহাগান থাকতে চায় না, সৌভাগ্যবতী থাকতে চায় না? চায় তো, এইসব কথাবার্তা বোগাস, সম্পূর্ণ বোগাস। আউট ইন নামটা ঘুরিয়ে বললাম, ওর নামও অর্পিতা। ও দেয়, ওদের না দিলেও চলে, কারণ ওরা একটু প্রোফাইলটা হাই, ওদেরকে কেউ কোশ্চেন জিজ্ঞেস করে না। কিন্তু ম্যান্ডিদের মতো মিডিল ক্লাস বেঙ্গলি ব্লগারদের এই প্রশ্নটা সহ্য করতে হয়, শুনতে হয়। এখানে আমি লাইটটা পাচ্ছি না, এখানে বুঝতে পারছি না। হ্যাঁ, ম্যান্ডিদের মধ্যে এই ব্লগারদের শুনতে হয় বা সহ্য করতে হয় যে তুমি কেন পড়ছো না বা কেন দিচ্ছ না। কিন্তু ওই যে ওরা দেয় না বা পড়ে না, কজনে ওদেরকে প্রশ্নটা করে বলেন তো? কজনে প্রশ্নটা করে? করে কি? আমার তো মনে হয় না করে। কিন্তু ম্যান্ডিদের এগুলি সহ্যও করতে হয়, ম্যান্ডিদের এগুলি উত্তর দিতে লাগে। এবার আসছি, ম্যান্ডি কিছু জিনিস এনেছে, 3টে কম্বো, বডি স্প্রে, মপ। ওর ঘর থেকে অনেক চামচ চুরি হয়ে গেছে, কিছু বাসন চুরি হয়ে গেছে। তোমার ঘরে তো কেউ আসেনি বাইরের লোক, তোমার কাজের মহিলা, তোমার অনেক পুরনো কাজের মহিলা, সে রেগুলার তোমার বাড়িতে আগেও কাজ করতো। আর তোমার ঘরে তোমার ধর্মের শার্টটা থাকতো, ও তো মার বাড়িতেই খেত, সে বাসন মানে কি করে বাসনগুলি হারিয়ে গেল, ব্যাপারটা কেমন লাগে না? বাসনের সাথে ওই ধর্মের শার্টটা বিক্রিটা করে দেয়নি, বাসন বিক্রি করে ঢেলে এসেছে, সম্ভব সবই। বাসন তো চামচ হয়তো ধুতে গিয়ে ফেলে দিয়েছে কাজের মেয়েটা, কিন্তু কী করে ফেলতে পারে, এটা একটা প্রশ্ন আছে, চামচ কী করে ফেলতে পারে? হ্যাঁ, কারণ বাসন তো ওইখানেই থাকতো, এবং রাত্রেবেলাও ভাত খেয়ে সব বাসন সিঙ্কে রাখতো, সকালবেলা কাজের মেয়ে এসে ধুতো, তাহলে বাসনগুলি কোথায় গেল? বাসনগুলি কোথায় গেল? একটা কথা এখানে ম্যান্ডি, তুমি বলে তুমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছো, সব কিছু করো, তাহলে পেমেন্টটা কে করেছে? পেমেন্টটা কে করেছে? তুমি তাহলে পেমেন্টটা তুমি করেছো, কিন্তু সংসার খরচ দেওয়ার দায়িত্ব তো ওর ছিল। তুমি এত কিছু আনলে, মপ আনলে, তারপর বডি স্প্রে আনলে, তারপর চামচ অনেকগুলো অর্ডার করলে, কিন্তু তুমি ওইটা ডাস্টবিন কেন অর্ডার করলে না? তোমার ঘরে যেখানে তুমি প্যাকেট 3টা ঝুলিয়ে রেখেছো, 3টা হলে বাইরে ফেলবে, ওই 6টা পর্যন্ত তুমি না হয় ডাস্টবিনে রাখো, কিচেনের জানালার রডের মধ্যে না ঝুলিয়ে রেখে। কত কিছু শিখছো, বেলচা শিখছো, ডাস্টপ্যান শিখছো, না এটাও শিখো যে আমি এখানে এইভাবে রাখবো না। তাছাড়া তুমি একটা কথা কালকেও বলছো, তোমার যে মশলা কোটাগুলি যে স্ট্যান্ডটা ছিল, সেই স্ট্যান্ডটা তোমার ঘর থেকে নেই। তোমার ঘর থেকে এই প্রায় 2 মাসে অনেক কিছু নেই হয়ে গেছে, অথচ তোমার ঘরে কিন্তু বাইরের কোনো লোক আসছে না। আমি বুঝতে পারছি না আমি লাইটটা কেন এত কম পাচ্ছি। বাইরের কোনো লোক আসছে না, তাহলে তোমার ঘরে তাহলে তুমি কেন পাচ্ছ না, মানে কেন জিনিসগুলি কোথায় গেল? একটু জিজ্ঞেস করো ধর্মের স্যারকে, জিনিসগুলি কোথায় গেছে, কে নিয়েছে, কীভাবে নিয়েছে। আমি ওইখানটা লাইটটা পাচ্ছিলাম না, কেন বুঝতে পারছিলাম না। আচ্ছা, এবার তুমি 2টো সিনেমার নাম বললে, চোখের বালি আর রেইনকোট, খুব সুন্দর 2টো মুভি। হ্যাঁ, এবং 2টোতেই ঐশ্বরিয়া রায় আছে, আর 2টোই কিন্তু প্রেমের, তাই তো, ক্লাসিক মুভি। তুমি সারা দিন সিনেমা দেখো, কারণ তোমার মেয়েকে তোমার পড়াতে এখন হবে না, যখন তোমার টিচার আসবে তখনই মেয়েটাকে বই নিয়ে বসাবে। কেন নাম তা? কালকে আমি টেবিলস টেবিলস কী বলছিলাম, বলতে পারছিলাম না টেবিলসের বাংলাটা, তখন আমাকে বলেছে দিদি এটাকে নাম তা বলে। তাহলে নাম তা, হ্যান্ডরাইটিং, এগুলিও কি কোর্স? একটা বাচ্চা যতবার লিখবে, বাচ্চাদেরকে ভেকেশনে হোমওয়ার্কই দেওয়া হয় হ্যান্ডরাইটিং, প্র্যাকটিস হ্যান্ডরাইটিং,
এ টু জেড লিখো, ক্যাপিটাল, স্মল, কার্সিভ, এগুলি কমন থিং। তোমার বাচ্চাটা, তুমি যখন এসেছো একবার তো আসলে শুধু ডিমান্ড, বাচ্চা কী দিয়ে খাবে সেটা ডিমান্ডটা তুমি দেখছো। কিন্তু বাচ্চাকে আমি তুমি লাইকটা পাচ্ছি না, বুঝতে পারছি না কী হয়েছে, মোবাইলটা পরে দেখবো। ও হো, বুঝেছি কী হয়েছে, এখন বুঝেছি। তো বাচ্চা কী খাবে, ও ম্যাগি খাবে তো ম্যাগি করে দেবে, ওইটা খাবে ওইটা করে দেবে, কিন্তু একটা বার হ্যান্ডরাইটিং লেখাতে পারো না? এটা যেই ল্যাঙ্গুয়েজই হোক না কেন, ইংলিশই হোক বাংলাই হোক, ওইটা তো কি সিলেবাস লাগে, ওইটা তো কি পড়াতে লাগে? আচ্ছা, দুটো মুভির নাম যেটা তুমি বললে, রেইনকোট অ্যান্ড চোখের বালি। চোখের বালি তো একটা বিধবা মেয়ের ভালোবাসা, তাই না? যে শিক্ষার যার যোগ্যতা ছিল অটোমেটিকলি সে মন জয় করে ফেলেছে অশ্বিরে রায়, রায়মাকে সরিয়ে রেখে উকিলবাবুর, কারণ মনের মিল, শিক্ষার মিল, প্লাস কম বয়সে বিধবা ছিল। আর রেইনকোট, দুই প্রেমিক প্রেমিকা মিলতে পারেনি, দুজন আলাদা ছিল, কিন্তু যখন দেখা হয়েছে সেই ভালোবাসাটা আবার জেগে উঠেছিল। ক্লাসিক, দুজনই দুজনের কষ্ট দুঃখকে ঢাকার চেষ্টা করছিল, ঢাকতে পারছিল না, দেখাচ্ছিল স্বামী খুব বড় লোক, তাই তো? পুরো সবগুলি মুভি দেখা, মুখস্থ, সব দেখা মুভি কত দেখেছি। রেইনকোটটা তো আমি অনেকবার দেখেছি, আমার খুব ভালো লেগেছিল, এখন না ভাই অনেক আগে দেখেছি, যখন হয়েছে তখন। তুমি এটা দেখছো, তুমি ইন্দুবালার ভাতের হোটেল দেখছো না কেন? ওটাও খুব সুন্দর, ওইখানেও গেলেও দেখবে, ওইখানেও কিন্তু সেই ইন্দুবালা তার গ্রামের সেই মনিরকে, সেই প্রেমিককে যাকে এত আগে ভালোবেসেছিল, যা ধর্ম আলাদা ছিল, শেষ দিন পর্যন্ত ভুলতে পারেনি। সে কিন্তু স্বামীর ভালোবাসা পায় নাই, তাই স্বামীর সাথে থাকলেও, স্বামীর ঘর করলেও, মনের মধ্যে মনের জায়গাটা শুধুমাত্র সেই প্রেমিকের জন্যই রেখে দিয়েছিল জীবনের শেষ অন্তিম দিন পর্যন্ত। খেতে বসা, ঘুমানো, কাজ করা, শত কষ্টের মধ্যেও তার ওই যে কটা দিন গ্রামের স্মৃতি ছিল, ওই স্মৃতিটা ধরেই সে সারাটা জীবন লড়াই করতে পেরেছে। আর মনে মনে পাশে প্রেমিক হিসাবে, মনে মনে, সাথে তো পায় নাই, মোবাইল তো ছিল না, চ্যাটিং করার ব্যবস্থা তো ছিল না, পেয়ে গেছিল। তো ওটাও তুমি দেখতে পারো, কিন্তু ওই অত মুভি 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 না দেখে একটু অ্যাটেনশন যদি মেয়ের দিকে দিতে। তুমি কি বলেছো, কালকের থেকে মেয়ের টিচার আসবে, মেয়ের টিচার ওকে পড়াবে, তারপর যা হোমওয়ার্ক দেবে তাই করাবে, কেন? হোমওয়ার্ক ছাড়া কি হাতের লেখা লেখানো যায় না? হোমওয়ার্ক ছাড়া কি টেবিলস করানো যায় না? হোমওয়ার্ক ছাড়া মেয়েকে কি পাঁচটা মাইনাস করানো যায় না? এইটুকুন করানো যায় না? ঠিক তুমি যখন ফারিয়ার বাড়িতে গেছিলে, তখন তো স্কুলে ভর্তি হওয়ার টিচার ছিল না, তুমি কিন্তু ওকে পড়াতে নিয়ে বসিয়েছিলে, সেটা ব্লগিংয়ের জন্যই হোক, যে জন্যই হোক। এখন তোমার কুঠিরে আসলে, স্বামী নিয়ে ঘর করছো, মেয়ে আছে, এসির হাওয়া আছে, তোমার সেই বিছানা আছে, সেই টমেটো খাওয়া আছে, তবে কেন মেয়েটার জন্য এত অবহেলা? উত্তরটা আছে কি? নাই, উত্তরটা তোমার কাছে জানা নেই, কারণ তুমি উত্তর জানোই না। দু ঘন্টা দেখবো মেয়ের ম্যাগি খাওয়া ইম্পর্টেন্ট, মেয়ের এটা খাওয়া ইম্পর্টেন্ট। একটা কথা তুমি বলেছো, তুমি গরম গরম কিছু ছাড়া খাওয়া মানে ভাবতেই পারো তুমি খেয়েছো বলে, তাই যে কোনো ভাত তাকে যাই তুমি গরম গরম খাও। তুমি বিকেলবেলা রান্না করো না? হ্যাঁ, ভাতটা হয়তো গরম থাকে, কিন্তু তরকারি কিন্তু বিকালবেলা প্রায় সময় পুরনো তরকারি থাকে, সেটা দিয়ে খেয়ে নাও, হয়তো ভাতটা গরম থাকে। সবসময় গরম জিনিস ভালো লাগে না, অনেক সময় কিছু নরম জিনিসও ভালো লাগে। পায়েসটা কিন্তু ফ্রিজের থেকে বাসি পায়েসটা খেতে বেশি ভালো লাগে। তোমার চিন্তাধারা সবটাই ঠিক তা না, আমি পায়েস দিয়ে এবং গরম নরম দিয়ে অন্য উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, যদি তুমি ভিডিওটা দেখো, দেখো তো, নো ডাউট। তো এটা ভেবে নিও সবসময় যে তুমি এটা করবে মানে সবাইকে মানতে হবে, এটা কিন্তু না, সেটা কিন্তু না। আর এই সব মুভির নাম বলে আরেকটা সিন ক্রিয়েট করলে, এখন এটা নিয়ে সিন ক্রিয়েট হবে, কারণ দুটোই প্রেমিক, এবং প্রথমটা তো ট্রায়াঙ্গেল লাভ, একজন স্বামী, একজন স্ত্রী ছিল, একজন প্রেমিকা ছিল, আর রেইনকোটটা দুই প্রেমিক প্রেমিকা, যে কিনা মিলতে 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 চেয়েও মিলতে পারে না। প্রমাণ করতে চেয়েছ যে প্রেম কখনো মরে না, প্রেম চিরকাল থাকে। যদি তাই হয়, যদি তাই হয়, যদি হুল তোমার জীবনে থাকে,
চিরকাল রেখে দাও না একটা ঢাকনাতে ঢেকে। দেখো না আজ থেকে, আমি তো কালকে ভিডিওতে বলেছি, 5 থেকে 6 বছর পর হুল তোমাকে ততটাই ভালোবাসে কিনা যতটা আজকের দিনে বাসছে, আর তুমিও ততটাই বাসো কিনা যতটা আজকের দিনে বাসছো, তাহলে তো বুঝবে। আর রইল বাকি লোক অনেক কিছু লোকের প্রশ্ন, কেন ম্যান্ডি ওকে প্রাণে মারতে যাবে সৌমেনকে, আর প্রাণে মেরে পাবে কি? প্রাণে মারতে গেলে সবচেয়ে আগে পুলিশ বলো সোসাইটি বলো ওর দিকে আঙুল তুলবে, এটাও জানে না? ও বাঁচতে চেয়েছে, ও ভালোবাসতে চেয়েছে, ও জেলের হাওয়া খেতে চায়নি। ও জানে ও জেলে চলে গেলে পর ওর মেয়েটাকে কে দেখার কেউ নেই, ওর বাবাকে দেখার কেউ নেই, তাহলে ও প্রাণে মারবে কেন? আমি এক কিছু কথাগুলি মানে বুঝি না, একটা কিছু বলে ফেললে তো হয় না, দেখুন 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 প্রাণে কেন প্রাণে মারবে, যখন ও জানে ও প্রাণে মারলে ওরই লস, এর থেকে ডিভোর্স দিয়ে চলে গেলে ওর অনেক প্রফিট, ওরভাবে বাঁচবে ওরভাবে বাঁচবে। ম্যান্ডির জীবনে এই এম এর পরে এসটা কোনো দরকার নেই, এই এস ছাড়াই এম বাঁচতে পারবে, কিন্তু ওইখানের এম এস না, এম ছাড়া জিরো, বুঝতে পারলাম? তাই ম্যান্ডির দরকার নেই, মারার দরকার নেই। আর রইল ওই শাখা সিঁদুর পলা নোয়া যা কিছু তোমরা বলো না কেন, যদি হুল ম্যান্ডির জীবনে সৌমেন থাকতেই আসে, তখন কিন্তু ম্যান্ডি খুব ভালো গৃহবধূ ছিল এবং শাখা সিঁদুর খুব সুন্দর করে পড়তো, তা সত্য এসেছে। ম্যান্ডির মাও কিন্তু শাখা সিঁদুর পড়তো, তা সত্য এসেছে, কারণ ম্যান্ডি একটা ভালো মনের ছেলে ছিল, চেয়েছিল যে কিনা ওর গ্ল্যামার দেখে একবার বলবে তুমি দেখতে খুব সুন্দর লাগছে, তোমার ড্রেসটা আজকে খুব ভালো লাগছে, একটু রোমান্টিক সিজমটা আছে, একটু রোমান্টিক ম্যান্ডি, সেই রোমান্টিক সিজমটা না একদমই নেই আমগো সোমেনের মধ্যে, যতই আজকাল নিঃস্ব দেখুক নিঃস্ব, ও কোনো কিছুই ওর মধ্যে নেই। তো সেইখানটাতেই ম্যান্ডি জিতে গেছে। অসুখ হলে পরে একটু মাথায় হাত দিয়ে দেখো বলে জ্বরটা আছে, ভালো লাগে, জন্মদিনে একটা সুন্দর গিফট, সুন্দর কিছু ভালো লাগে, ব্লগিংয়ের জন্য না, ব্লগিং ছাড়া, সেটা ম্যান্ডি খুব কম পেয়েছে। হ্যাঁ, যখন ব্লগিংয়ে করার জন্য না দিদি নীল আংটি, জানি বাবা জানি, নীল আংটি নীল এসব জিনিস আলাদা জিনিস, কোলে করে এনেছে দিদি, হ্যাঁ এনেছে, কারণ ব্লগিং। অসুখ হলে একটা ওষুধ কোনো এনে দেয়নি, অসুখ হলে কোনোদিন খোঁজ নেয়নি, সুন্দর করে সাজার পর 80-90% মেয়েরাই বোধ হয় চায় তো বলুক আমাকে দেখতে ভালো, তোমাকে দেখতে ভালো লাগছে, সেটা কিন্তু সবসময় হুল বলতো, এটা নিয়েও তখন তখন তার ওকে কন্ট্রোভার্সি এতটা হতো না, কিন্তু আমরা তিনজন মোটামুটি করতাম তখন, আমি এটা নিয়েও বলেছিলাম, ও সাজার পর চুলে একটা সুন্দর খোপা লাগিয়েছিল, খোপার সরি খোপাতে একটা ফুল লাগিয়েছিল, ও এইভাবে তাকিয়ে ফুলকেই জিজ্ঞেস করছিল ভালো লেগেছে ফুলটা, সোমেন একটা উত্তর দেয়নি, ফুল বলেছে হ্যাঁ ফুলটা ভালো লাগছে, চোখটা এদিক থেকে এদিকে গেছে, মানে হুলের দিকেই গেছে, ফুলকেই দেখিয়েছে, এত অশান্তির মধ্যেও যে মেয়েটা নূপুর পরে ঘুরছে, এত অশান্তি যেটা আমরা বলি, ও ছেড়ে দিচ্ছে ওকে, তারপরেও বডি স্প্রে কিনছে, যেই মেয়েটা স্নান করে না সেই মেয়েটা বডি স্প্রে দেয়, ভাবা যায় ভাবা যায়। নাটক করতে গেলে ড্রামা করতে গেলে অনেক কিছু করতে লাগে, স্নানের কথা মনে থাকে না, বডি স্প্রে দেওয়াটার কথা কিন্তু ঠিক মনে থাকবে, তার মধ্যে আবার কালার চয়েসটা, ওর ঘুম আসে না, ওর কিছু ভালো লাগে না, ডিপ্রেশনের একটা লক্ষণ জানো তো, তার কিচ্ছু ভালো লাগবে না, সব কিছুই ক্লামজি লাগবে, ওর কিন্তু বডি স্প্রে কেনার সময়ও রঙটা খেয়াল ছিল, ওর কুম্ভরাশি ও নীল কালো পছন্দ, তাই ওই তিনটার মধ্যে নীল কালো হলুদটা ছিল, আর নীলটাও নিয়ে নিয়েছে, আর বাকি দুটোর মধ্যে বাপ বেটি, এটার মধ্যেও কিন্তু তিনটা বডি স্প্রে অর্ডার করেছে, একটা করেনি, তারপর ভয়তে লাগবে যে এখনও ম্যান্ডি ক্যান সৌমেনের, এ সৌমেনের ম্যান্ডি না, এখনও নাটক, তারপরেও বলতে লাগবে কেন একজন একজন ক্যামেরাতে দেখাচ্ছে না, যদি একজন আরেকজনের ক্যামেরাতে চলে আসে তাহলে আমরা ভেবে নেব ওরা মিল হয়ে গেছে, আর যদি মিল হয়ে গেছে যায় তাহলে কিন্তু লাখ ভিউস হবে না, লাখ ভিউস হবে না, লাখ ভিউসটা খুব, আর ম্যান্ডি খুব তাড়াতাড়ি 4 লাখ করে ফেলবে, 4 লাখ মতো হতে দাও, প্লাস আমাদেরও তো একটু খেতে লাগে, চলো বাই ম্যান্ডি। ইন্দুবালার ভাতের হোটেলটা দেখো ভালো লাগবে, ওইখানেও প্রেম কাহিনী আছে,
प्रेम कहीं नहीं है एक लड़का होता